কেমন আছো ছাত্র ছাত্রীরা? আশা করি সবাই ভালোই আছো। আমি তোমাদের ইংরেজি শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন, নবকুমারী ইনস্টিটিউশনের ডক্টর শহীদুল্লাহ কলেজ ইংরেজি বিভাগ। দীর্ঘদিন যাব তোমাদের কোলাহল, তোমাদের প্রশ্ন, তোমাদেরকে উত্তর দেওয়া, এগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে আছি। সময়ের প্রয়োজনে আজকে আমরা অনলাইনে ক্লাসে এসেছি, অনলাইনে ক্লাসে এসেছি তোমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য ইংরেজি বিষয়ে। তো আজকে একটা এমন একটা সহজ একটা বিষয় তোমাদের নিয়ে আলোচনা করবো, তোমাদের কাছে খুবই সহজ লাগে বিষয়টা, ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা ইংরেজিতে খুবই একটা সহজ একটা আইটেম, কিন্তু এখানে এমন কিছু বিষয় আছে যেগুলো তোমাদের জানা না থাকলে, আয়ত্তে না থাকলে পরীক্ষাতে অনেক ভালো ভালো ছাত্রছাত্রীরা অনেক সময় মানে কমন জিনিসগুলোতে ভুল করে ফেলে। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আসছে, খেয়াল করো তোমরা সবাই। প্রথম বিষয় হলো ট্যাগ কোশ্চেনে সবসময় স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, এটা সবসময় ট্যাগ কোশ্চেনটা না বোধক হবে, নেগেটিভ হবে। আবার ট্যাগ কোশ্চেনে স্টেটমেন্টটা বাক্যটা যদি নেগেটিভ হয়, তো ট্যাগ কোশ্চেনে তোমার আনসারটা হবে অ্যাফার্মেটিভ। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর ট্যাগ কোশ্চেনে শেষে যে তুমি ট্যাগ কোশ্চেনটা তৈরি করবে, সেটা অবশ্যই ওটা স্মল লেটার দিয়ে শুরু করবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটাকে খুব খেয়াল রাখতে হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক। অনেক সময় দেখা যায় তোমরা ভার্ব আছে এম, তো তোমরা এম এন্ড লিখতেছো, ভার্ব আছে ইজ, ইজেন্ট লিখতেছো, ওয়াজ আছে ওয়াজেন্ট লিখতেছো, যে না এরকম করা যাবে না। তোমাকে খেয়াল করতে হবে যে আমার সাবজেক্টের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ কিনা। এই জন্য খেয়াল করো, সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ হবে, আবার সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এক্সাম্পল খেয়াল করো, উই আর মর্টাল, মাই প্যারেন্টস love me, the cow gives us milk, they যেমন এখানে প্রোনাউন আছে উই, কিন্তু এখানে মাই প্যারেন্টস নাউন, তো উই যেহেতু আছে বাক্য যেহেতু অ্যাফার্মেটিভ, এটাকে ট্যাগ কোশ্চেন করার জন্য যেহেতু আমাদের নেগেটিভ করতে হবে, আর থেকে আরেন্ট, আর থেকে আরেন্ট, পরে উই নিয়ে গেলাম ওখানে, তো হলো আরেন্ট উই, আরেন্ট উই, মাই প্যারেন্টস লাভ মি। এই সেন্টেন্সে মাই প্যারেন্টস বহুবচন, প্লুরাল নাম্বার, তো বহুবচন হলে এটার বিপরীতে সবসময় দে আসে, বহুবচন হলে দে আসে। যেহেতু মাই প্যারেন্ট বহুবচন, এখানে তোমাদের লিখতে হবে দে,
ভারটা কি আসবে ভারটা সেখানে মূল ফর্ম লাভ মূল ফর্মে আছে মূল ফর্ম থাকার কারণে ভারটা যদি মূল ফর্মে থাকে তাহলে বসবে হলো এখানে ডোন্ট তাহলে এটা উত্তর হচ্ছে তোমাদের ডোন্ট দে মূল ফর্ম ভার ডোন্ট আর এখানে প্যারেন্ট বহুবচন হওয়ার কারণে দে আবার এখানে দা কাও গিভস আস মিল্ক এই বাক্যে ভার্বের সাথে এস আছে ভার্বের সাথে এস থাকলে সব সময় ডাজেন্ট হয় তো ডাজেন্ট আর এখানে দা কাও এর প্রোনাউনটা চিন্তা করতে দা কাও এর প্রোনাউন হলো ইট নিচু শ্রেণীর প্রাণী হলে শিশু হলে বস্তু হলে দোষগুণ হলে এগুলোর পরিবর্তে ইট বসে ইট যেহেতু এখানে নিচু শ্রেণীর প্রাণী আছে এই কারণে কাও এর বদলে ইট হবে তাহলে হলো ডাজেন্ট ইট আবার এখানে দে রোট মি আ লেটার দে রোট মি আ লেটার এখানে রোট হলো পাস্ট টেন্স হলে ডিডেন্ট বসে তো পাস্ট টেন্স হলে যেহেতু ডিডেন্ট বসে এখানে ডিডেন্ট লিখলাম আর এখানে দেটা তো প্রোনাউন প্রোনাউনকে চেঞ্জ করতে হয় না প্রোনাউন যেটা আছে সেটাই বসে ওটা ওখানে বসলো ওখানে দে থাকার কারণে ডিডেন্ট দে এ হলো উত্তর তাহলে আমরা এই উত্তরগুলো আবার বলি খেয়াল করো তো হচ্ছে হলো আর এন্ড উই don't they doesn't it didn't they এগুলো এগুলো অ্যাফারমেটিভ থাকার কারণে এগুলো নেগেটিভ হলো এরপরে এমন কিছু বিষয় থাকে এমন কিছু শব্দ থাকে যে শব্দগুলো থাকলে তোমার আপাত দৃষ্টিতে মনে হবে বাক্যটা অ্যাফারমেটিভ কিন্তু বাক্য মিনিংটা নেগেটিভ হওয়ার কারণে তখন আবার নট হবে না এগুলো আলোচনা আরো আসবে সামনে খেয়াল করো Neither of them was absent. Each of them has got a prize. The boy seldom comes here. The baby hardly cries. এই এক্সাম্পল গুলো তোমরা খেয়াল করো এই বাক্যে nobody is present here এই বাক্যটা কিন্তু nobody থাকার কারণে বাক্যটা নেগেটিভ হলো যেহেতু বাক্যটা নেগেটিভ তাহলে তোমাকে এখন চিন্তা করতে হবে আমি ট্যাগ কোশ্চেনে যে আনসারটা লিখবো ওটা অ্যাফারমেটিভ হবে nobody is present here এখানে is a এখানে ইজ যদি নিয়ে আসি এখানে তাহলে মানে হলো ইজেন আর এই নোবডির কারণে হয় দে ইজেন দে বা এই অংশটা ভুল ইজেন দে লেখা যাবে না আবার আসলে তুমি যদি এরকম লেখো ইজ দে নোবডির কারণে দে বসে নোবডি থাকলে নাইটার থাকলে ইজ থাকলে এগুলো থাকলে দে বসে এগুলোর বিপরীতে এখন এগুলোর পরিবর্তে তো দে বসে তুমি যদি লেখো বাক্যটা নেগেটিভ নট দিচ্ছ না ভালো কথা নট দিচ্ছ না ইজ দে লিখতে পারো না কারণ হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে যে কথাটা আছে ভার্ব সাবজেক্টকে ফলো করে আবার সাবজেক্ট ভার্বকে ফলো করে ওই দৃষ্টিকোণ থেকে তুমি এখানে ইজ লিখতে পারো না কারণ দে ইজ হয় না দে আর হয় দে আর যেহেতু হয় তাহলে তুমি ইজ লিখবে না তখন লিখতে হবে হলো আর দে এখানে হবে আর দে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক একইভাবে নাইটার থাকলে দে বসে
নাইদার থাকলে দে বসে তো এখানে তুমি যদি এভাবে চিন্তা করো যে বাক্যটা নেগেটিভ আছে আমি নট দেব না ভালো কথা নট দিবে না কিন্তু এখানে তুমি যদি লেখো ওয়াজ দে ভুল হবে ওয়াজ দে লেখা যাবে না কি লিখতে হবে তাহলে লিখতে হবে ওয়্যার দে কেন লিখতে হবে কারণ দে এর সাথে ওয়াজ বসে না দের সাথে যদি ওয়াজ বসে না তাহলে তোমাকে ওই দের সাথে কি বসে ওটাকে তোমার চিন্তা করতে হবে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট ওটাকে চিন্তা করতে হবে এই কারণে তোমার এখানে লেখা দরকার ওয়্যার দে আমি একটু কঠিন বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি ত্যাগ কোশ্চেনের মৌলিক বিষয়গুলো এবং মোটামুটি সহজ এগুলোতে ভুল হয় তোমাদের সবচেয়ে বেশি এরপরে দেখো ইচ অফ দেম হ্যাজ গট এ প্রাইস এই অংশে এখানে ইচ এর কারণে হচ্ছে দে ইচের কারণে যদি দে হয় তাহলে বাক্যটা আছে এখানে অ্যাফারমেটিভ আছে বাক্য অ্যাফারমেটিভ অ্যাফারমেটিভ হওয়ার কারণে তুমি হয়তো এভাবে চিন্তা করবে যে হ্যাজেন্ট দে চিন্তা করবে অ্যাফারমেটিভের বিপরীতে নেগেটিভ ট্যাগ কোশ্চেন আনতেছো ভালো কিন্তু ভুল করতেছো কোথায় দে এর সাথে হ্যাজেন্ট দিচ্ছ এখানে ভুল হচ্ছে তোমার তো লেখা উচিত হ্যাভেন্ট দে কারণ দে এর সাথে হ্যাজ বসে না দে এর সাথে বসবে হলো হ্যাভ আর স্বাভাবিক কারণে নট আছে যে বাক্য অ্যাফারমেটিভ তাহলে হবে হলো হ্যাভেন্ট দে সঠিক উত্তর হ্যাভেন্ট দে তোমরা কি করো পরীক্ষাতে খাতায় কি করো তোমরা হ্যাজ লিখে রাখো হ্যাজ লেখার কারণে ভুল হয় এগুলো খেয়াল রাখতে হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট খুব খেয়াল রাখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এরপরে আছে এই ডি নম্বরে আ বয় সেলডম কামস হিয়ার এমন কিছু শব্দ আছে ইংরেজিতে সেলডম হার্ডলি স্কেয়ারসলি আ লিটল আ ফিউ এই শব্দগুলো নেগেটিভ অর্থ প্রকাশ করে যদিও বাক্যে নট নাই বা নো নাই কিন্তু এগুলো অর্থগতভাবে তো নেগেটিভ যেহেতু নেগেটিভ সেলডম বাক্যটা হলো নেগেটিভ এই শব্দটা দিয়ে নেগেটিভ অর্থ প্রকাশ করতেছে এই কারণে তোমাকে ট্যাগ কোশ্চেনে নট ব্যবহার করা যাবে না তাহলে কি করতে হবে ভুল করলে কি করতে ভুলটা এরকম হতো doesn't he এটা হলো ভুল সঠিক কোনটা যেহেতু সেলডম আছে আমি নট দেব না বা কোনো নেগেটিভ তাহলে হবে does he সঠিক উত্তর হলো does he এটা হলো সঠিক যেহেতু সেলডম আছে ঠিক একইভাবে এখানে নিচের বাক্যটাতে the baby hardly cries এই hardly শব্দটা দ্বারা নেগেটিভ অর্থ প্রকাশ করে যেহেতু নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনে নট দেওয়া যাবে না এই কারণে এখানে লিখতে হবে ডাজ ভার্বের সাথে থাকলে তো ডাজ হবে এটা তোমাদের সকলেরই জানা ডাজ বেবির বদলে হবে ইট ডাজ ইট দা চাইল্ড দা বেবি দা ইনফ্যান্ট এই শিশু শিশুটা ওই স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ এটা বোঝা যাচ্ছে না এটাকে উভয় লিঙ্গ ধরে এটাকে আমরা ইট বিপরীতে ইট লিখি এই কারণে দা বেবির বিপরীতে ইট আসবে তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ডাজ ইট এই হলো এখানে বিষয়গুলো এরপরে আরেকটা নিয়ম খেয়াল করো এগুলো খুব মনে রাখতে হবে এগুলো সেন্টেন্সের মধ্যে যে ভার্ব আছে হুট করে ওই ভার্ব লিখে দিবে এরকম যাতে না হয় খুব খেয়াল রাখতে হবে মৌলিক বিষয়গুলো নিয়ে আমি সেটা আলোচনা করতেছি এরপরে আসো যদি বাক্যের শুরুতে বাক্যের শুরুতে ভার্ব থাকলে বাক্যের শুরুতে ভার্ব থাকলে যদি বাক্যের শুরুতে ভার্ব থাকে তাহলে সাধারণত আমরা ওই বাক্যটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলি ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ হুকুম নির্দেশ এগুলো হলো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স হলে মূলত দুইটা নিয়ম মনে রাখবা শুধু দুইটা যদি বাক্যের শুরুতে ভার্ব থাকে তাহলে তুমি এভাবে লিখো WONT won't you won't you বাক্যের শুরুতে ভার্ব থাকে won't you লাগে আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নেগেটিভ হয় যেমন নেভার টেল আ লাই ডু নট বেগ ডু নট নেগলেক্ট ইওর ডিউটিস এগুলো ইম্পারেটিভ কিন্তু নেগেটিভ ইম্পারেটিভ এর নেগেটিভ ইম্পারেটিভ এর নেগেটিভ হলে উইল ইউ লেখাই ভালো যদি বাক্যটা নেগেটিভে থাকে উইল ইউ লেখা ভালো হ্যাঁ won't you লিখলে হবে কিন্তু খেয়াল রাখতে হবে বাক্যের শুরুতে ভার্ব থাকলে won't you হবে আর বাক্যের শুরুতে ডু নট নেভার নেগেটিভ শব্দ থাকলে উইল ইউ লেখাই উত্তম
এটা খেয়াল রাখতে হবে আর আরেকটা হলো বাক্যের শুরুতে let let's অথবা let us বাক্যের শুরুতে let's অথবা let us থাকলে shall we হবে এটা কোশ্চেনে ইম্পারেটিভ সেন্টেন্স মেইনলি এই দুটো জিনিস মনে রাখলেই হবে বাক্যের শুরুতে ভার্ব আছে won't you লিখবো আর যদি বাক্যের শুরুতে don't থাকে অথবা never থাকে will you লিখবো আর যদি বাক্যের শুরুতে let's বা let us থাকে তাহলে shall we লিখবো খেয়াল রাখতে হবে তোমরা যদি ভুলটা খাতার মধ্যে প্রায় করো যেটা আমরা সচরাচর দেখি তোমরা let দেখলেই shall we লিখ না না এটা করা যাবে না let দেখলেই shall we হবে না লেটের পরে আস থাকতে হবে লেটের পরে আস থাকতে হবে অথবা লেটস লেটস লেটাস একই জিনিস ওটা এখান যদি লেটের পরে যদি আস না থাকে তাহলে হয়তো থাকবে লেট হিম লেট হার লেট কামাল লেট নেচার বি ইওর টিচার এই ধরনের অর্থাৎ লেটের পরে আস ছাড়া অন্য যে কোনো নাউন বা প্রোনাউন থাকুক তোমাকে লিখতে হবে ওই এতে অনটি অনটিও লিখতে হবে তাহলে মূলত কিন্তু দুইটা নিয়মই আসলো বাক্যের শুরুতে ভার্ব থাকলে won't you আর যদি let us থাকে তাহলে shall we আর যদি let এর পরে আস্তে থাকে তাহলে আবার বিরতির ওখানে আসতে হবে won't you খেয়াল করো তিনটা এক্সাম্পল বেশি এক্সাম্পল দেব না এক্সাম্পল দিচ্ছি এখন এখানে learn english well learn english well Do not neglect your duties. Do not neglect your duties. Let us enjoy the class. Let us enjoy the class. আরেকটা এক্সাম্পল দিচ্ছি লাস্ট লেট মি ডু ইট এতক্ষণ যে আলোচনা করলাম ওই আলোচনার মৌলিক বিষয়গুলো আমি এই চারটা এক্সাম্পলে দিয়ে এসেছি বাক্যের শুরুতে ভার্ব থাকে যে বাক্যের শুরুতে ভার্ব আছে লার্ন যে বাক্যের শুরুতে যে ভার্ব আছে এই কারণে তোমার এটার উত্তর হবে won't you যে কোনো ভার্ব থাকবে বাক্যের শুরুতে won't you আচ্ছা বাক্যের শুরুতে ভার্ব আছে কিন্তু বাক্যটা তো নেগেটিভ ডু নট এই কারণে এটা উইল ইউ লেখার জন্য আমি পরামর্শ দেই উইল ইউ লিখো এখানে উইল ইউ লিখবে যদি নেগেটিভ হয় আর যদি লেট আস থাকে যে লেট আসের কথা বলা আছে এখানে লেট আস থাকলে হবে শ্যাল উই আর যদি লেটের পরে যদি আস না থাকে যে নাই তা না থাকলে আমরা আগে নিয়মে চলে আসো লেট কিন্তু ইটসেলফ একটা ভার্ব লেট যেহেতু ভার্ব তাহলে তুমি ওটাতে চলে আসো না বাক্যের শুরুতে ভার্ব থাকলে তো বাক্যের শুরুতে ভার্ব থাকলে অনটিউ হবে তাহলে ওইভাবে এটাকে এটা অনটিউ হচ্ছে তাহলে মূলত দুইটা জিনিস বাক্যের শুরুতে ভার্ব থাকলে won't you let us থাকলে shall we আর নেগেটিভ হলে will you এটা খেয়াল রাখবে এই একটা গুরুত্বপূর্ণ নিয়ম বললাম এরপরে আরেকটা বিষয় যাচ্ছি তোমাদের খেয়াল করো আরেকটা বিষয় যাব যদি হ্যাঁ খেয়াল করো বাক্যে নট নো থাকলে নট নো থাকলে ওয়াটার হ্যাজ নো কালার উই Do not tell a lie. The girl should not put off
এক্সাম্পল তিনটে থাক, অনেক এক্সাম্পল দিতে মন চায় কিন্তু সময় তো সীমিত, সীমিত সময়ের মধ্যে খেয়াল করার চেষ্টা করো। বাক্যের বাক্যে নট নো থাকলে আমি খুব ইজি ভাবে তোমাদের একটা কথা বলি, এটা শুধু মনে রেখো, নো এর আগে অথবা নট এর আগে যেই ভার্বটা থাকবে ওইটাই ব্যাক কোশ্চেনে নিয়ে আসো। নো এর আগে, নো এর আগে কি আছে? হ্যাজ, তো হ্যাজটা ব্যাক কোশ্চেনে নিয়ে আসো। হ্যাজ আর ওয়াটার তো বস্তু, বস্তুর বদলে ইট হয় হ্যাজ ইট। আর উই ডু নট টেলে লাই, তুমি নট এর আগে দেখো না কি আছে, নট এর আগে ডু আছে, ডুটাকে নিয়ে আসো না ব্যাক কোশ্চেনে। ডু উই প্রোনাউন তো চেঞ্জ হবে না, আগে বলা হয়েছে প্রোনাউনটাই হবে। আবার দেখো নট এর আগে কি আছে, শুড আছে, নট এর আগে যেহেতু শুড আছে শুড ট্যাগ কোশ্চেনে নিয়ে আসো। এখানে শুড হলো আর দা গার্ডেন বদলে হলো শি, তাহলে হলো শুড শি। অর্থাৎ নো বা নট এর আগে যে ভার্বটা থাকবে ওটাকে ট্যাগ কোশ্চেনে আনতে হবে। আর সাবজেক্টটা পুরুষবাচক একজন হলে হি, স্ত্রীবাচক একজন হলে শি, বহুবচন হলে দে, শিশু হলে ইট, তারপর নিচু শ্রেণীর প্রাণী দোষগুণ হলে ইট, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এগুলো মোটামুটি তোমাদের ট্যাগ কোশ্চেনের ব্যাপারে আলোচনা। তো তোমাদের আমি পরামর্শ দেব, তোমরা এই নিয়ম অনুযায়ী বোর্ড কোশ্চেন যেগুলো আছে, বোর্ড কোশ্চেন যেগুলো আছে, যেমন গত বছরের কোশ্চেন আছে ঢাকা বোর্ড থেকে শুরু করে যত বোর্ড আছে, বোর্ড কোশ্চেনগুলো বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো তোমরা বাসায় করো, করে তারপরে ইনশাআল্লাহ যখন তোমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, ক্লাস নেওয়ার সুযোগ হবে, মুখোমুখি হব, তখন ইনশাআল্লাহ ওইগুলো আমি চেক করে দেবো। বাসায় এগুলো করবে, বাসায় করে এগুলো বোর্ড কোশ্চেনগুলো নিজে নিজে করো, দেখবে ইনশাআল্লাহ পারবে, নিয়মগুলো একটু ফলো করার চেষ্টা করো, পারবে, সহজ আছে। বোর্ডে এই ধরনের কোশ্চেনই আসে, এই ধরনের কোশ্চেনে যেগুলো সহজ আছে এগুলো বাসায় করো। আর তোমাদের যে সিলেবাস দেওয়া আছে ওই সিলেবাস অনুযায়ী তোমরা সিলেবাসের প্রত্যেকটা আইটেমের শুরুর দিকে যে এ বি সি ডি করে যে সাজেশন দেওয়া আছে প্রথম তিনটা ভালো মতো করো, প্রথম তিনটা সাজেশন তো তোমাদের সবার কাছেই আছে, এ এ বি সি প্রত্যেকটার প্রথম তিনটা ভালো মতো করবে। এগুলো পরীক্ষার সামনে, এগুলো আবার পরীক্ষা নেবো তোমাদের, ওগুলো ভালো মতো বাসায় রাইটিং পার্টগুলো আয়ত্ত করার চেষ্টা করো সাজেশনের প্রথম তিনটা করে। আর গ্রামার ধারাবাহিকভাবে আজকে আমি ট্যাগ কোশ্চেন আলোচনা করলাম, সামনে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক মতো পড়াশোনা করো, আর টেকনোলজির প্রপার ইউটিলাইজ করার চেষ্টা করো, এমন যাতে না হয় যে টেকনোলজির মিস ইউজ করতেছো। টেকনোলজির মিস ইউজ করো না, টেকনোলজিকে প্রপার ইউজ করার চেষ্টা করো। তোমাদের প্রিন্সিপাল স্যার নিবেদিত প্রাণ, সবসময় আমাদের খোঁজ নিচ্ছেন, ফোন করছেন যে ছেলে মেয়েদের কী অবস্থা, তারা ঠিক মতো পড়তেছে কিনা, এদের খোঁজ খবর নিচ্ছেন কিনা, এদের টেক কেয়ার করা হচ্ছে কিনা। সর্বশেষ তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা স্যার করলেন, এটাতে তোমরা গুরুত্ব দাও। আর যে সমস্ত বন্ধুবান্ধব যারা জানে না তাদেরকে জানাও, তাদেরকেও এটাতে ইনভলভ করার চেষ্টা করো। তোমাদের মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই শেষ করছি।